এখানে আমরা আরেকটা অঙ্ক পেয়েছি। এই অঙ্কটাতে দেখা যাচ্ছে একটা সরল অঙ্ক, পুরোপুরি সরল অঙ্ক, সবগুলো দুই দেওয়া আছে। তাহলে এখানে ব্রেকেট আছে, প্লাস যুক্ত চিহ্ন আছে, বিযুক্ত চিহ্ন আছে, ভাজিত আছে, গুণিত আছে, বিযুক্ত আছে, প্লাস প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তাহলে এটা সম্পূর্ণ বদমাস রুলের উপর ডিপেন্ড করাবে। বদমাস রুলের প্রথমে কি থাকে, ব্র্যাকেট থাকে, তারপর থাকে অফ বা এর, তারপরে ডিভাইড, ডি মানে এম মানে মাল্টিপ্লাই, এ মানে অ্যাডিং, এস মানে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট মানে হলো বিয়োগ চিহ্ন, এখানে অ্যাডিং মানে হলো যুক্ত চিহ্ন, মাল্টিপ্লাই মানে হলো গুণিত, ডিভাইড মানে ভাজিত, আর অপ মানে এর, মানে এটা এক ধরনের গুণ, তবে স্পেশাল গুণ, এটা স্পেশাল, SPECIAL স্পেশাল। এবং ব্র্যাকেট মানে হলো বন্ধনীগুলো, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, রেখা বন্ধনী, এগুলোকে ব্র্যাকেটের আন্ডারে করা হয়। তাহলে দেখি প্রথমে আমরা কাজ করব কার, প্রথমে আমরা কাজ করব ব্র্যাকেট, প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর ভেতরে আছে দুই গুণিত দুই বিযুক্ত দুই। এর মধ্যে আমরা দেখব যে বদমাস রুলের ভেতরে কার কাজ আগে হবে। তাহলে প্রথমে হবে ডিভাইড, নেই তাহলে ডিভাইডের কাজ মানে প্রথম আছে মাল্টিপ্লাই, তারপর আছে সাবস্ট্রাক্টিং। তাহলে প্রথমে আমরা করব গুণের কাজ। তাহলে দুই গুণিত দুই মানে কত করব, এখানে এখানে সরলটা আবার পুনরায় লিখে নিই, দুই যুক্ত তৃতীয় বন্ধনী, দুই বিযুক্ত থার্ড ব্রেকে তৃতীয় বন্ধনী, দুই ভাজিত প্রথম বন্ধনী, দুই গুণিত দুই মানে চার হয়ে গেল, বিযুক্ত দুই প্রথম বন্ধনী পড়ে গেল। এটা হলো অঙ্কটা করার নিয়ম। এরপরে দেখো দ্বিতীয় লাইনে দুই যুক্ত দুই বিযুক্ত দুই ভাজিত চার বিযুক্ত দুই মানে দুই, তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ। এখানে প্রথম বন্ধনীটি এরকম করে লেখা চলে, বা এই এইটা উঠিয়ে দিয়ে পুরোপুরি দ্বিতীয় বন্ধনী লেখা চলে, আমি এরকম করেই করলাম। এবারে দুই যুক্ত দুই বিযুক্ত দুই ভাজিত এখানে দুই চলে আসবে। এবার তৃতীয় বন্ধনীর কাজ এবং ভাগের কাজ একসাথে হবে, তাহলে এখানে ভাগের কাজটা করে নেব। দুই বিযুক্ত দুই দুই যুক্ত তৃতীয় বন্ধনী দুই বিযুক্ত এখানে এক হয়ে যাবে, আবার তৃতীয় বন্ধনী পড়ে থাকলো, এবার দ্বিতীয় বন্ধনী পড়ে থাকলো, আবার তৃতীয় বন্ধনীর কাজ হবে। তাহলে দুই যুক্ত তৃতীয় বন্ধনী শুরু, দুই বিযুক্ত এক, তৃতীয় বন্ধনী পড়ে থাকলো, দুই যুক্ত এখানে বিযুক্ত করলো এক, এরকে তিন হয়ে যাবে। এটা হলো অ্যান্সার, ঠিক আছে।